হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আচ্ছা, এই ডায়াগ্রামটা তোমরা এঁকে এই কোশ্চেনটা তোমরা লিখে নাও, ঠিক আছে? এবার এটা কি করে সলভ করতে হয় এটা আমি আস্তে আস্তে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা লিখে নাও, আমি তোমাদের কিছুটা টাইম দিচ্ছি। যাদের লেখা হয়েছে ভালো, যাদের লেখা হয়নি ভিডিওটা পজ করে তোমরা প্রবলেমটা লিখে নাও। তাও কি বলছে, এটা একটা এসি সার্কিট, এসি সার্কিট, রেজিস্ট্যান্স 50 ওহম, ইন্ডাকটেন্স 0.2 হেনরি, ক্যাপাসিটেন্স 30 মাইক্রোফ্যারাড, এবং দেওয়া আছে ফ্রিকোয়েন্সি 50 হার্জ। কি কি বের করতে হবে এখান থেকে? ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স বের করতে হবে, ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স বের করতে হবে, ইম্পিডেন্স বের করতে হবে, আর সার্কিটের পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। ঠিক হলো? তাহলে আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি, ডায়াগ্রামটা থাকুক। আচ্ছা, এবার দেখো, আমরা ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সের সিম্বল দিয়েছিলাম এটা, এবং এর ফর্মুলা দিয়েছিলাম 2πFL। হ্যালো, এবার দেখো, আমাদের এই ভ্যালুগুলো সব বসিয়ে দিচ্ছি। 2 এর ভ্যালু তো 2, পায়ের ভ্যালু 3.14, ফ্রিকোয়েন্সি দিয়েছে 50 হার্জ, হার্জ তো আর এখানে বসাবো না, আর এল দিয়েছে 0.2। আচ্ছা, এক্সেল এর একক হবে ওহম, ঠিক আছে? এবার এটা ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে 62.8 ওহম এটা আসবে। অর্থাৎ তোমরা ক্যালকুলেটরে এটা করে দেখবে, এই ভ্যালুটা আসবে। তাহলে এইভাবে আমরা এক্সেল বের করতে পারলাম। এখন এটা আমি মুছে দিচ্ছি, দিয়ে এবার এক্সি বের করে দেখাবো। তোমরা একটু টুকে নাও এটা। হ্যালো, এবার আমরা এখান থেকে এক্স সি বের করব। এক্স সি, এটার ফর্মুলা আমি দিয়েছিলাম 1/2πFC = 1/2 × 3.14 ইন্টু 50 ইন্টু সি এর ভ্যালু কত দেওয়া আছে, 30 মাইক্রো, মানে এর সাথে একটা 10⁻⁶ আছে, কারণ আমাদের মাইক্রো ফ্যারাড এখানে বসানো যায় না, এটাকে আমাকে ফ্যারাডে পরিবর্তন করে এটা বসাতে হলো, সেই জন্য 10⁻⁶টা আসলো এই মাইক্রোটার জন্য। আচ্ছা, এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো ইন্ডেক্স তার নিয়ম অনুসারে বা সূচকের নিয়ম অনুসারে এইটা যদি ওপরে ওঠে তাহলে 10⁶, আর নিচে এটা থাকছে 2 × 3.14 × 50 × 30, এদের একক কিন্তু হবে ওহম। হয়েছে, তোমরা ক্যালকুলেটারে এই ভ্যালুটা ক্যালকুলেট করো, করে দেখো তোমরা পাবে 106.2 এত ওহম।
এটা তোমরা ক্যালকুলেটরে করে দেখবে। এই জায়গাটা আমি মেন বিষয়টাকে তোমাদের শেখানোর চেষ্টা করছি, এই ক্যালকুলেশন নিয়ে আমি এখন মাথা ঘামাচ্ছি না তোমাদের। তাহলে এইভাবে আমরা এক্সি ক্যালকুলেশন করব। এক্সএল কি? ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স। আর এটা এক্সি, এটা কি? ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স। প্রত্যেকের একক কিন্তু ওহম। আচ্ছা এখন ভিডিওটা পজ করে তোমরা এটা টুকে নাও, আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি। এবার দেখো আমাকে এক্স বের করতে হবে। এক্স এক্স মানে কি? এক্স মানে এক্স এল মাইনাস এক্স সি, তার মডুলাস ভ্যালু। অর্থাৎ এটা বিয়োগ করে যদি ভেতরে মাইনাস আসে তাহলে সেটার মাইনাস ভ্যালুটাকে বাদ দিয়ে আমরা প্লাস ভ্যালুটা নেব। কি করে করবো দেখো। আচ্ছা এক্সেল এর ভ্যালু এসেছিল 62.8 মাইনাস 106.2, এটা তো অবভিয়াসলি ওহম এককটা হবে। এটাকে যদি আমরা বিয়োগ করি, সাবট্রাক্ট করি, তাহলে ভেতরে পাবো মাইনাস 43.4 ওহম। এবার দেখো এই যে বাইরের যে দুটো দাগ এটাকে বলা হয় মডিউলাস, মড ভ্যালু। তাহলে এই মাইনাসটাকে ক্যান্সেল করে আমরা শুধু ফ্রেশ সংখ্যাটা লিখব। এটা হয়ে গেল আমার এক্স ভ্যালু, এক্স হলো। এবার আমি কি করব দেখো, এই ক্যালকুলেশনটা ভিডিওটা পজ করে তোমরা করে নাও। এবার দেখো আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো। ট্রায়াঙ্গেলটার যদি দেখো এক্স সি সেটা কিন্তু বেশি এসেছিল, অর্থাৎ মডের ভেতরে মাইনাস এসেছিল। এরকম যদি হয় তাহলে এটাকে নিচের দিকে আঁকতে হয়। নিচের দিকে এটা হলো আর, আর এক্স এর ভ্যালু এসছে 43.4, এটা আর ইজ ইকুয়াল টু 50, এই যে এখানে দেওয়া আছে এটা কিন্তু 90 ডিগ্রি। এবার এটাকে আমরা জুড়ে দিই। এটাকে বলা হয় হচ্ছে এক্স, এটাও কিন্তু একক ওহম, এটারও একক ওহম। যেটা অতিভুজ এটাকে বলা হয় ইম্পিডেন্স, এটাকে জেড অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে দেখো এখানে আমরা পিথাগোরাসের সূত্রটা লাগাতে পারি। পিথাগোরাসের সূত্র লাগালে কি হয় দেখো, জেড স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার হলো। তারপরের লাইনে জেড ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার। আমরা জেড এর ভ্যালুটাকে ফর্মুলা হিসেবে করে রাখলাম। এবার আমি এটার মধ্যে শুধু মানগুলো বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে তাহলে এবার দেখো জেড ইজ ইকুয়াল টু কি হলো, রুট ওভার 50 তার স্কোয়ার প্লাস তোমার ওখানে এসেছিল 43.4 তার স্কোয়ার। এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করবে, এটা স্কোয়ার করবে, করে তাকে যোগ করবে, করে তার বর্গমূল করবে। এই ক্যালকুলেশনটা আমি করেছি, এটা করে আসে 66.2, অবশ্যই কিন্তু একক ওহম। এটা হলো ইম্পিডেন্স।
দেখো, একটা ডিসি সার্কিটে রেজিস্ট্যান্স যা কাজ করে, এসি সার্কিটে ইম্পিডেন্স কিন্তু সেই কাজ করে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটা কোশ্চেন ওয়াইজ বললাম কথাটা, যে ডিসি সার্কিটে রেজিস্ট্যান্স যে কাজ করে, এসি সার্কিটে ইম্পিডেন্স সেই কাজ করে। আচ্ছা, তাহলে আমরা ইম্পিডেন্স বের করতে শিখলাম, ঠিক আছে। এবারে আমার ফোর্থ পয়েন্ট ছিল পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরকে দেখো, কস ফাই এটা দিয়ে লেখা হয়, অথবা পিএফ অনেক জায়গায় লেখা থাকে, কোনো ল্যাম্প ট্যাম্পের গায়ে দেখবে পিএফ লেখা থাকে। পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা হলো আর বাই জেড, অর্থাৎ রেজিস্টেন্স বাই ইম্পিডেন্স। তাহলে রেজিস্টেন্স কত? আমার এখানে রেজিস্টেন্স হচ্ছে 50, আর ইম্পিডেন্স কত? 66.2। এটাকে ভাগ করে তোমরা দেখবে একটা ভ্যালু পাবে। আচ্ছা, এটা কিন্তু দেখো, যেহেতু ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সটা বেশি ছিল, তোমরা একটা জিনিস খেয়াল রাখো, এখানে কথাটা খুব ইম্পর্টেন্ট, ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সটা কিন্তু বেশি ছিল ভ্যালুটা, সেই জন্যে এই যে পাওয়ার ফ্যাক্টর এটা হবে লিডিং পাওয়ার ফ্যাক্টর, এটা হবে লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর পাওয়ার ফ্যাক্টরের কিন্তু কোনো একক নেই। আশা করি তোমাদের ভিডিওটা দেখে অনেকটা উপকার হবে, তোমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ক্যালকুলেশনগুলো আছে করবে, এবং ভিডিওটা পজ করে তোমরা পুরো ভিডিওটাকে যা যা বলেছি ম্যাটেরিয়াল হিসেবে তোমরা খাতায় নোট করবে, ঠিক আছে।